State BJP T-cell organized a meeting with all the Tea Garden representatives at the BJP party office on Saturday. State BJP President Rajiv Bhattacharjee and West Rifle Lok Sabha candidate Biplab Kumar Deb were present. Later, while speaking to the reporters, State BJP President Rajiv Bhattacharjee said that on this day, the meeting was held with all the representatives of the state Tea Garden in the view of the Lok Sabha election. He further said that the state and the central government is taking initiative to enlarge the tea business in the state. Tea Garden. Amra shobai jani je amader cha bagicha royeche Tripura rajye. এই চা বাগিচার যারা শ্রমিকরা রয়েছেন তাদের নিয়ে একটি কর্মসূচি এখানে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে এবং সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হল আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে তার পাশাপাশি 26 এপ্রিল আমাদের পূর্ব আসনের লোকসভা নির্বাচন হবে আমাদের পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সবার প্রিয় বর্তমান সাংসদ রাজ্যসভার মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং পূর্ব আসনে আমরা প্রার্থী করেছি আমাদের রাজ্যের যিনি রাজ পরিবারের সদস্য মহারানী আমাদের কৃতি দেব বর্মন মহোদয়াকে তো ওই দুইজনের সমর্থনে আমরা বাগান যারা পরিচালনা করেন টি গার্ডেন যারা রয়েছেন তাদের জন্য আমরা একটি সাংগঠনিক সভা এবং তারা কিভাবে আগামী দিন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদিজির গ্যারান্টির যে সংকল্প সেই সংকল্পকে সার্থক করার লক্ষ্যে ওনারা বিভিন্ন জায়গায় কাজ করবেন কি কাজ করবেন কিভাবে যাবেন মানুষের জন্য জনসম্পর্ক করবেন সেই পরিকল্পনা করার জন্য আজকে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে আমরা জানি ভারতীয় জনতা পার্টি সরকার 2018-তে পরিবর্তনের পর যখন ক্ষমতায় আসে এই চা শিল্পকে বিল্ডআপ করার জন্য এই চা শিল্পকে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে যার মধ্যে আমাদের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা থেকে শুরু করে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা আয়ুষ্মান কার্ড স্বাস্থ্যের জন্য তাদেরকে অগ্রাধিকারের ব্যবস্থা করা এবং তাদের জমির পাট্টা দেওয়া আমাদের কাছে একটা বড় সামনে একটা চ্যালেঞ্জ ছিল যে চা বাগানের শ্রমিকদের কোনো রকম পাট্টা ছিল না সেটা আমাদের রাজ্য সরকার দেওয়ার চেষ্টা মানে প্রয়াস করেছে এবং তাদেরকে সর্বাধিক যত সহযোগিতা করা যায় সেটা আমাদের সরকার করেছে আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই চা শ্রমিকদের এই যে চাঁদার জুলুম এই চাঁদার জুলুম থেকে তাদেরকে রেহাই করা হয়েছে এবং সেটাকে তার যে কৃতিত্ব সেটা কৃতিত্ব আমাদের রাজ্যের সেই সময় 2018-তে যিনি কান্ডারি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার এবং বর্তমানেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই চা বাগানের উন্নতির জন্য এবং চা শিল্পকে সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার এবং ত্রিপুরার চায়ের গুণগত মান খুব ভালো রয়েছে কিন্তু বিগত দিনে সেখানে যে একটা ভাইরাস ছিল যে সি2 নামক একটা ভাইরাস ছিল তাকে উৎখাত করা এবং তাদের যে স্লোগান দিতে হবে নাহলে ভেঙে দাও গুঁড়িয়ে দাও এই স্লোগান পরিবর্তন করে এখন সবকা সাথ সবকা বিকাশের স্লোগান নিয়ে আমাদের চার বাগিচার যারা শ্রমিকরা তারা কাজ করছেন নির্ভয়ে এবং তার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য তারা হাতিয়ার হিসাবে কাজ করছেন তাই আজকে এই সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হলো এই সরকারের মানে যুগান্তকারী সিদ্ধান্তগুলি জনসমক্ষে রাখা এবং প্রত্যেক শ্রমিকদেরকে আগামী লোকসভা নির্বাচনে মোদিজির পক্ষে ভোট করার লক্ষ্যে আমাদের এই আজকের এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। রিপোর্ট বিপ্রণব মাগরতলা চিনিখরা।